হ্যাঁ আপা বল। কি রে তোর সে কখন থেকে ফোন দিতাছিস? ফোন ধরস না কেন? আপু আজকে হোটেলে অনেক গেস্ট রে। উপহারটা তো পাঠাস নাই। মানে আমি তো আব্বারে সব টাকা পাঠাইছি। তোর কিছু লাগলে বল, আমি টাকা পাঠাইতেছি। আমার উপহার তো তুই, তোরে লাগবে। ধুর আপু। কি যে কস। আজকাল করতে কার তোরে জ্বালাবো না। কি কস আপু, এবার আমি দেশে আইলই তোরে আর দুলাবেরে এক লগে জ্বালামু। হাজার কষ্ট শুনেছি না ভাই, কোনো কথা শুনছিলাম বাচ্চা হওয়ার সময় একুশটা হাড্ডি ভাঙলে যেমন ব্যথা লাগে তার সেটু বেশি বেশি ব্যথা হয়। তুমি এত ব্যথা সইতেছ আর আমি তোমার পাশে নাই। আল্লাহ তুমিও সহায় থাকো। তোমাদের হাসি মুখে মুছে যায় সব রিমু, মিশে যাওয়া চাপা কষ্ট বন্ধু। আমার তো ছুটি কনফার্ম হয়ে গেছে। ছুটি হয়ে গেছে? অরে কবে যাইতেছস? পরশু দিনে চলে যাবো। যা রে যা ঘুরে। ঠিক আছে থাক তাইলে। আমি বোধ হয় সে অবাগা ছিলাম যে চাইলেও বাড়ি যেতে পারে না। আম্মা কাগজপত্র সব জমা দিয়ে দিছি, আকামাটা পাইলেই এবার চলে আসবো। তোর মায়া নাই, তোর মায়া নাই। চাপা পড়ে যায় এমন প্রতিটি দীর্ঘশ্বাসে, এই দীর্ঘশ্বাস তাদের থামাতে পারেনি। স্টারলাইন ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে রেমিটেন্স যোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম।